নমস্কার, গ্রাম বাংলা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর এবছরের দুর্গাপূজা আপনাদের খুব ভালো কেটেছে। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই কয়দিন আমি আপনাদেরকে কোনো রকম কোনো রান্নার ভিডিও দিতে পারিনি, তার কারণ কিছুদিন আগে যে বর্ষা হয়েছিল, সেই বর্ষার কারণে আমার ঘরে জল, মাটির ঘর ছিল, জল ঢুকে গেছে, ঘর ভেঙে পড়ে গেছে। বর্তমানে এখন একজনের বাড়িতে আছি, এই কারণেই আপনাদেরকে এই কয়দিন আমি কোনো রকম রান্নার ভিডিও দিতে পারিনি। আশা করছি এরপর থেকে আপনাদেরকে প্রতিনিয়ত রান্নার ভিডিও দিতে পারবো। তো আপনারা আমার ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্টের মাধ্যমে, লাইকের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনাদের আমার রান্নার ভিডিওগুলো কতটা ভালো লাগছে। ওইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে আরও সাপোর্ট করবেন। চলুন দেখে নিচ্ছি আজকের রেসিপি। পাম্পলেট মাছ বানানোর জন্য আমি এখানে পাম্পলেট মাছ নিয়ে নিয়েছি। পাম্পলেট মাছগুলো আমি কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা বানানোর জন্য লাগছে কালো জিরে, হলুদ, নুন, আর এখানে একটা প্লেটে টমেটো কুচি, জিরে বাটা, চালমগজ, পোস্ত আমি একসাথে বেটে নিয়েছি, আর এখানে আছে লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দুটোই ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো ভেজে নেব। এইভাবে আমরা সম্পূর্ণ মাছগুলো ভেজে নেব। সব মাছগুলোকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি কালো জিরো ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। এইবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে পোস্ত চালমগজ দিয়েছি, সেই কারণে বেশি কষাবো না, হালকা কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। এইবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য গ্যাসটা হালকা কমিয়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। আমাদের পাম্পলেট মাছের পোস্ত দিয়ে তরকারি তৈরি হয়ে গেছে। দেখুন তরকারিটার উপরে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একটু গ্রেভি গ্রেভি ভাব হয়ে এসছে। আমি এখানে একটু একটু রস রস রেখেছি, আপনারা চাইলে একটু টানিয়ে শুকিয়ে নিতে পারেন, যার যেরকম পছন্দ হয় সেরকমভাবে রান্না করতে পারেন। রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে তৈরি হয়ে গেছে আমাদের পোস্ত দিয়ে পাম্পলেট মাছের তরকারি। আমি একটি সুন্দর পাত্রে নামিয়ে নিয়েছি,